হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের সেকেন্ড সেমিস্টারে পরিবেশবিদ্যা সাবজেক্টে মোট পাঁচটা ইউনিট পড়তে হবে অর্থাৎ পাঁচটা অধ্যায় আছে আর আজকের সাজেশানটা তোমাদের ইউনিট ভিত্তিক অর্থাৎ অধ্যায় ভিত্তিক আলোচনা করা হবে দেখো প্রথম ইউনিট থেকে অর্থাৎ এক নম্বর ইউনিট থেকে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে এক নম্বর প্রশ্ন পরিবেশগত শিক্ষা কাকে বলে পরিবেশগত শিক্ষার গুরুত্ব বা তাৎপর্য লেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে টিপস টিপলিস টিপলিসি সম্মেলন বা ঘোষণাপত্র কি। তিন নম্বর প্রশ্ন পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপায়গুলি লেখো চার নম্বর প্রশ্ন পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পরিবেশগত শিক্ষার গুরুত্ব আলোচনা করো এবারে দেখো দু নম্বর ইউনিট দু নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে প্রথম প্রশ্ন পরিবেশ আইন কাকে বলে পরিবেশ আইনের উদ্দেশ্যগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন বিভিন্ন প্রকার পরিবেশ আইনগুলি লেখো তিন নম্বর প্রশ্ন পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো ছিয়াশি কি পরের প্রশ্ন জল দূষণ ও প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন উনিশশো সম্পর্কে লেখো তারপরের প্রশ্ন বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো সম্পর্কে লেখো নেক্সট আছে বন্যপ্রাণী সুরক্ষা আইন উনিশশো সম্পর্কে লেখো তারপরে আছে অরণ্য সংরক্ষণ আইন উনিশশো সম্পর্কে লেখো নেক্সট আছে মল্টিক প্রোটোকল সম্পর্কে লেখো তারপরের প্রশ্ন জীববৈচিত্র্য আইন দু হাজার দুই সম্পর্কে লেখো কিওটো প্রোটোকল সম্পর্কে লেখো নেক্সট আছে কনভেনশান অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সম্পর্কে লেখো এবারে ইউনিট তিন থেকে যে প্রশ্নগুলো করবে দেখে নাও তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টারে পরিবেশবিদ্যা সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের সপ্তাহে দুদিন করে রেকর্ডেড ক্লাস হয় এবং সেক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয় তার জন্য পার মান্থ দুশো টাকা করে ফিস নেওয়া হয় ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আর সেক্ষেত্রে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমাদের করিয়ে দেয়া হবে তারপরে দেখো তিন নম্বর ইউনিট দেখো পরিবেশ পরিবেশ নৈতিকতা সম্পর্কে লেখো পুনর্বাসন ও পুনরস্থাপন কি এর প্রয়োজন হয় কেন তারপরে পরিবেশ সংক্রান্ত বিষয়ে গ্রিন ব্রেঞ্চের গুরুত্ব তারপরের প্রশ্ন আছে চিপকো আন্দোলন সম্পর্কে লেখো পাঁচ নম্বর হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে লেখো ছ নম্বর সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে লেখো সাত নম্বর বিষয়ী আন্দোলন সম্পর্কে লেখো এখানে আবার সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা হয়েছে এটা ডবল হয়ে গেছে ঠিক আছে তারপর দেখো পরিবেশগত শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো তারপর ইউনিট চার ইউনিট চার থেকে যেগুলো তৈরি করতে হবে বিপর্যয় কাকে বলে বিপর্যয় কয় প্রকার ও কি কি। তারপরে আছে মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের বিবরণ দাও তারপরে আছে ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করো নেক্সট আছে চেন্নবিল দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করো নেক্সট মিনামাটার বিপর্যয় কেন হয়েছিল তা আলোচনা করো তারপরে ফুকুসিয়া দুর্ঘটনা কেন ঘটেছিল তা আলোচনা করো তারপরে আছে প্রাকৃতিক বিপর্যয়ের বিবরণ দাও নেক্সট আছে কেদারনাথের বন্যার কারণগুলি আলোচনা করো তারপরে দেখো বিপর্যয় ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো বিপর্যয় ব্যবস্থাপনার চক্র সম্পর্কে আলোচনা করো করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করো বন্যার কারণ ও নিয়ন্ত্রণের উপায় লেখো ভূমিকম্পের কারণ ও নিয়ন্ত্রণের উপায় লেখো তারপরে আছে ধসের কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো ভারতে ঘটে যাওয়া যে কোনো দুটি ঘূর্ণবাদ সম্পর্কে লেখো এবারে পাঁচ নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে কেন্দ্রীয় দূষণ পর্ষদের কার্যাবলী আলোচনা করো রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যাবলী আলোচনা করো জনসংখ্যা বৃদ্ধির কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো তারপরে আছে জনসংখ্যা বাড়লে সামগ্রিক পরিবেশের ওপর কী প্রভাব পড়ে তা আলোচনা করো তারপরে বলা হচ্ছে দেখো সংস্কৃতি কাকে বলে পরিবেশ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক লেখো নেক্সট আছে পরিবেশ রক্ষায় নারীর ভূমিকা আলোচনা করো তারপরে পরিবেশ দূষণে দূষণ স্বাস্থ্যের ওপর কি প্রভাব ফেলে নেক্সট পরিবেশ রক্ষায় সরকারের ভূমিকা লেখো তারপরে আছে পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা লেখো নেক্সট পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা লেখো তারপরে আছে পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা লেখ এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের করতে হবে কোনো প্রশ্ন বাদ দিলে পরীক্ষার সময় সমস্যা হবে কারণ এক তো তোমাদের নতুন সিলেবাস পড়ছো আর ক্যালকাটা ইউনিভার্সিটি বরাবরই এই ইএন অর্থাৎ পরিবেশবিদ্যার সাবজেক্টের যেটা কম্পালসারি পেপার হয় সেখানে প্রশ্ন একটু কঠিন করে কারণ তোমরা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তোমাদের একটা অভিজ্ঞতা আছে তাই তোমাদের বলবো এখানে যে সাজেশানগুলো দেয়া হয়েছে যে প্রশ্নগুলো দেয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করো